গত দেড় মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষ ছেড়ে নেমেছে রাস্তায় সরকারের কাছে তাদের একটাই দাবি কোটা ব্যবস্থার আমূল সংস্কার কিন্তু সরকার প্রথমে তাদের কথায় কর্ণপাত করতে চায়নি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তাহলে কি পাবে সেটা প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর থেকে আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেয় পুরো দেশ জুড়ে জারি হয় কারফিউ নামানো হয় সেনা হিংসা ছড়ানোর অপরাধে ইতিমধ্যেই প্রায় পাঁচশো জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে যা খবর পাওয়া যাচ্ছে সে অনুযায়ী এখনও পর্যন্ত অন্ততপক্ষে দেড়শো জনের মৃত্যু ঘটেছে গত রবিবার অর্থাৎ একুশে জুলাই তারিখে সুপ্রিম কোর্টে চলতে থাকা কোটা বাতিল মামলার রায় আসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সেই রায়ে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের যা দাবি ছিল রায়ও ঠিক সেরকমই হয়েছে কিন্তু তবুও পরিস্থিতি এখনও শান্ত হয়নি ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেনি বরং তাদের তরফ থেকে সরকারের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপিত হয়েছে সরকারের কাছে তারা কি কি দাবি রেখেছে এবং সুপ্রিম কোর্টের রায়ে কি বলা হয়েছে এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। গত পাঁচই জুন থেকে বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের আইন অনুযায়ী সমস্ত সরকারি চাকরি আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাপান্ন শতাংশ আসন ছিল সংরক্ষিত যার মধ্যে দশ শতাংশ করে আসন সংরক্ষিত ছিল যথাক্রমে নারীদের জন্য ও অনগ্রসর জেলার অধিবাসীদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত ছিল পার্বত্য অঞ্চলে বসবাসকারী এথনিক মাইনরিটিদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল প্রতিবন্ধীদের জন্য আর তিরিশ শতাংশ আসন সংরক্ষিত ছিল মুক্তিযোদ্ধাদের জন্য বাকি চুয়াল্লিশ শতাংশ আসনই কেবলমাত্র বরাদ্দ ছিল মেরিট বেসড সিলেকশানের জন্য ফলে এই বিপুল সংরক্ষণের জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ ছাত্রছাত্রী ও সাধারণ চাকরি প্রার্থীদের অভিযোগ ওঠে শুধুমাত্র কোটার সুবিধে নিয়ে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সরকারি চাকরিতে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার সুযোগ পেয়ে যাচ্ছে আর এতে বঞ্চিত হচ্ছে বেশি যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্রছাত্রীরা এদের মধ্যে সবথেকে বেশি আপত্তি ওঠে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এই মুক্তিযোদ্ধা কোটা চালু করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি জানানোর জন্য উনিশশো সালের সেপ্টেম্বরে একটি অন্তর্বর্তীকালীন আইন লাগু করে দেশের সমস্ত চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয় সেই থেকে এই সংরক্ষণ বাংলাদেশের স্থায়ী ব্যবস্থায় পরিণত হয় কিন্তু স্বাধীনতার এত বছর পরে যখন দেশের সবচেয়ে কনিষ্ঠতম মুক্তিযোদ্ধার বয়সও নিঃসন্দেহে চাকরি থেকে অবসর নেওয়ার বয়স অতিক্রম করে যাবে আর সেই সাথে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্মও যখন মুক্তিযোদ্ধা কোটার সুবিধে নিতে শুরু করে তখন সেই সংরক্ষণ ব্যবস্থা আরও জারি রাখার কতটা যৌক্তিকতা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে কোটা ব্যবস্থা দেশের মধ্যে অসাম্য সৃষ্টি করছে তাই এর সংস্কারের দাবি তুলে দু সালে ছাত্রছাত্রীরা জোরদার আন্দোলন গড়ে তোলে চাপে পড়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দু হাজার তেসরা অক্টোবর নয় থেকে ১৩ গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস পোস্টে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোটা সিস্টেম বাতিল করে তবে ১৪ থেকে কুড়ি গ্রেড পর্যন্ত পদগুলির ক্ষেত্রে কোটা সিস্টেম পূর্বের মতোই বহাল থাকে কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের পরিবারের কয়েকজন হাইকোর্টে অ্যাপিল করলে দীর্ঘ তিন বছর ধরে সেই মামলা চলার পর গত পাঁচই জুন তারিখে সেই মামলার রায় আসে রায়ে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে খারিজ করে পুনরায় কোটা ব্যবস্থা চালু করার আদেশ দেওয়া হয় তবে হাইকোর্টের এই সিদ্ধান্ত সামনে আসার পর সরকারের তরফ থেকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয় তবু তাও ছাত্রছাত্রীরা কোটা আইন সংস্কারের দাবিতে সেই দিন থেকেই আন্দোলনে নেমে পড়ে প্রথমের দিকে এই আন্দোলন খুব একটা প্রভাব ফেলতে পারেনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য যেখানে তিনি বলছেন এই বক্তব্যের পর আন্দোলন ক্রমশ জোরালো হতে শুরু করে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এই পর্বে করেছি পর্বটি না দেখে থাকলে দেখে নিতে পারেন লিংক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আন্দোলনকারীদের তরফ থেকে অভিযোগ করা হয় যে পুলিশ এবং আওয়ামী লীগের স্টুডেন্ট উইং ছাত্রলীগ তাদের ওপর নির্বিচারে বারবার আক্রমণ চালিয়েছে আন্দোলনকারীদের কয়েকজন নেতা নিখোজ রয়েছেন বলেও আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হচ্ছে আর এতে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে অপরদিকে সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আন্দোলনকারীরা মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা মিরপুর ইনডোর স্টেডিয়াম সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের একটি ভবনসহ বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এমনকি নরসিংদী জেলের প্রায় শতাধিক কয়েদিদের মুক্ত করে দিয়ে সেখানকার অস্ত্রাগারে থাকা অস্ত্রশস্ত্র লুণ্ঠন করে জেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান সেখান থেকে লুট হওয়া পঁচাশিটি অস্ত্রের মধ্যে একুশটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এতে জড়িত থাকার অপরাধে চৌষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে বাকি অস্ত্র উদ্ধার করে দিতে পারলে প্রতি অস্ত্র পিছু পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে আইজিপি জানান আঠারোই জুলাই বাংলাদেশের আইনমন্ত্রী জানান সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে রাজি কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্রের মৃত্যুর জেরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অর্গানাইজেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়া হয় অপরদিকে পুরো বাংলাদেশ জুড়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ওই দিন রাত নটা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় আর তার পরের দিন রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয় তবে বিশে জুলাই শনিবার আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের তিন ছাত্রনেতা তাদের আট দফা দাবি পেশ করেন যেখানে বলা হয় প্রতিটি ছাত্র মৃত্যুর ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেসব মামলাগুলি করা হয়েছে অবিলম্বে সেগুলি প্রত্যাহার করতে হবে ছাত্রছাত্রীদের অযথা হয়রানি করা যাবে না এই সমস্ত কিছু ছাত্রদের তরফ থেকে বলা হয় সরকার এই আট দফা দাবি মেনে নিলে তারপর তারা সরকারের সাথে সংরক্ষণ নিয়ে আলোচনায় বসার কথা ভেবে দেখবে এসবের মধ্যেই গত রবিবার অর্থাৎ একুশে জুলাই তারিখে সুপ্রিম কোর্টে সরকারের দায়ে করা কোটা বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট আসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পাঁচই জুন তারিখে দেওয়া হাইকোর্টের সেই রায়টিকে খারিজ করে বলে এখন থেকে মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ শতাংশ পার্বত্য অঞ্চলে বসবাসকারী এথনিক মাইনরিটিদের জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এক শতাংশ সংরক্ষণ থাকবে অর্থাৎ এই মোট সাত শতাংশ সংরক্ষণ বাদে বাকি তিরানব্বই শতাংশ আসনেই মেরিট বেসড সিলেকশান করা হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে তিরানব্বই শতাংশ আসনই অসংরক্ষিত থাকবে এবং তাতে নিয়োগ হবে সম্পূর্ণ মেধাভিত্তিক অর্থাৎ দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে আন্দোলনকারীদের দাবি সম্পূর্ণরূপে মান্যতা পেয়েছে কিন্তু তা সত্ত্বেও আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের পক্ষ থেকে দুজন ছাত্রনেতা সাংবাদিক সম্মেলন করে সরকারের সামনে তাদের চার দফা দাবি পুনরায় পেশ করেন সেই চার দফা দাবি হচ্ছে এই আন্দোলনের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের অযথা হয়রানি বন্ধ করতে হবে আন্দোলনকারী ছাত্রনেতাদের মধ্যে যারা নিখোজ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে এবং তারা কেন নিখোজ ছিল তার ব্যাখ্যা গণমাধ্যমের সামনে দিতে হবে সেই সাথে ছাত্রনেতাদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে ছাত্রদের হত্যার সাথে জড়িত মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে আর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যারা যারা ছাত্রছাত্রীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের সেই সব নেতাদের পদ থেকে সরিয়ে বিচারের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আন্দোলনকারী ছাত্রনেতাদের দাবি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের এই চার দফা দাবি সরকারকে মেনে নিতে হবে দাবি পূরণ না হলে আন্দোলন জারি থাকবে অপরদিকে এই সংগঠনের আরেকটি পক্ষ ন দফা দাবি জানিয়ে আন্দোলন আরও চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেছিল অর্থাৎ ভালোভাবে বোঝা যাচ্ছে যে আন্দোলনের সংগঠকদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের অভাব রয়েছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন ছাত্রছাত্রীদের তরফ থেকে তিনি সরকারের কাছে চারটি প্রধান দাবি রাখছেন যেগুলি হলো চব্বিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু করতে হবে সমস্ত ক্যাম্পাস থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু করতে হবে ছাত্রনেতা ও সমস্ত আন্দোলনকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কারফিউ প্রত্যাহার করতে হবে তবে আন্দোলনকারী অন্য পক্ষগুলির তরফ থেকে করা বাকি দাবিগুলি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে বাকিদের সাথে তাদের কোনো বিরোধ নেই কিন্তু ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকার কারণে বাকিদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না তবে তিনি আরও জানান যে সরকার তাদের দাবি মেনে নিলে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তবে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তরফ থেকে যা যা দাবি করা হয়েছিল সুপ্রিম কোর্ট সেই সমস্ত দাবিগুলিকেই মান্যতা দেওয়ার পরেও এখনও ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত হতে পারে সে নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে হওয়া বৈঠকে জানান তারা যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছেন পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে ধীরে ধীরে অবস্থার আরও উন্নতি হবে আর অবস্থা উন্নতি হওয়ার সাথে সাথে কারফিউও শিথিল হতে থাকবে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে সম্ভবত আজই সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী সরকারি সার্কুলার জারি করা হতে পারে হিংসা ও নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সারা দেশে গ্রেফতারি অভিযান শুরু হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের ধরিয়ে দিলেই পুরস্কার দেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে বিবিসির খবর অনুযায়ী হিংসা ছড়ানোর অভিযোগে শুধুমাত্র রাজধানী ঢাকা শহর থেকেই পাঁচশোরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মী বলে জানানো হচ্ছে বাংলাদেশের আইটিসি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানিয়েছেন অতি দ্রুত ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হবে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়া একান্ত আবশ্যক আমরাও চাই বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক ছন্দে আবার ফিরে আসুক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ